তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাত বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে দুনিয়ার জীবন এবং পরকালের জীবনের পার্থক্য কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জীবন, কামা ইন আনজালনাহু মিনাস সামা, তদরূপ তেমন যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। দুনিয়ার জীবন তেমন যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি বর্ষণ হয়ে কি হয়, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, সেখান থেকে সুন্দর ফসল উৎপাদিত হয়, সে জমিন থেকে শস্য শ্যামল সুন্দর ফল ফ্রুট উৎপাদিত হয়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেখান থেকে মানুষেরা ভক্ষণ করে, এবং চতুষ্পদ যে জন্তু রয়েছে, জীব জানোয়ার রয়েছে, তারাও সেখান থেকে ভক্ষণ করে। এরপরে এটা মানুষকে অন্তরে দোলা দেয়। একজন কৃষক যখন ফসল ফেলায় জমিতে, তখন এই বীজ যখন হয়, আস্তে আস্তে তখন সবুজ হয়, সতেজ হয়, কৃষকের মনে ধুলা দিতে থাকে যে এই বছর ফসল ভালোই উৎপাদিত হবে, এবং সে মনে করে যে আমি ক্ষমতাশীল, আমার শক্তি, এটা আমার মাধ্যমে আমি অর্জন করেছি, ভালো ফলন ফেলিয়েছি এবং যত্ন নিয়েছি, সেজন্য এটি ভালো হয়েছে। এভাবে যখন এই কৃষকের মনে এরকম ধুলা দিতে থাকে, অধিক আনন্দ, এবং সে তার ফসল উৎপাদন ভালো হবে অন্য বছরের তুলনায়, সবুজ শ্যামল ঘাস দেখে এবং উৎপাদনের মাত্রা দেখে যখন সে আনন্দিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটাকে আসমানি বালা মুসিবত দিয়ে ধ্বংস করে দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয় যে বিগত দিনে গত দিনেও যেন আপনার কাছে কোনো ফসল, কোনো এইরকম কোনো উৎপাদন ছিল না। যে দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে তুলনা দিয়েছেন। কেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে ফল ফুল উৎপাদিত হয়, তৃণলতা বৃক্ষলতা উৎপাদিত হয়, কৃষকের মনে দোলা দেয়, কিন্তু এই দোলা দেওয়া কতক্ষণ পর্যন্ত, এই উজ্জীবিত কতক্ষণ পর্যন্ত, এই আনন্দে মুখরিত কতক্ষণ পর্যন্ত, কিন্তু সেটা কিন্তু খের কোটায় পরিণত হয়ে যায়। সে আনন্দ বেশিক্ষণ আমাদের মাঝে অবস্থান করে না। দুনিয়ার জীবন এমনই। এই দুনিয়ার জীবনে আমরা যারা মনে করি যে আনন্দ ঘন মুহূর্ত দ্বন্দ্ব এই পৃথিবী না, এটি এরকমই খের কোঠার মতো, এটি বিলীন হয়ে যাবে, আপনি নিশ্চিহ্ন হয়ে যাবে, খুঁজেও পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাবের 45 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে সুন্দর করে আরো বলেছেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া, হে নবী আপনি দুনিয়ার উপমা মানুষের মাঝে এভাবে পেশ করুন, কামা আনজালনাহু মিনাস সামা, যেরূপ ভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, এবং সেখান থেকে উৎপাদিত ফসল হয় এবং শস্য সবল সব কিছু উৎপাদিত হয়, এবং হতে হতে এমন একটা সময় আসে যে সেটা যখন পরিপক্ক হয় এবং সবুজের মনে দোলা দিতে থাকে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাতাসের মাধ্যমে সেটাকে উড়িয়ে নিয়ে চলে যায়, তখন কৃষকের মনে কিন্তু কি হয়, সে আনন্দ আর অবস্থান করে না, সে আনন্দ তার ভিতরে আর থাকে না। তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ আর আমাদের এই দুনিয়ার সাথে সম্পর্ক রয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ওতে বৃষ্টি বর্ষণ হলে, ভালো বৃষ্টি বর্ষণ হলে ভালো ফসল হয়, এই জায়গায় আমরা যেরকম আমল করব আমাদের আমলের খাতায় ঠিক ওই পারে আমরা তেমনই পাব। যদি ফসল ভালো ফেলাই, সেটা যদি আপনার সেখান থেকে ভালো ফসল উৎপাদিত হবে, এই জায়গায় যদি আমল ভালো করি, তাহলে ওই জায়গায় পরকালের জীবনে আমাদের আমলের নামাটাও, আমল নামাটাও অনেক সুন্দর হবে, আমাদের মনে দোলা দিতে থাকবে। আর যদি এমনটি না হয়, তাহলে আমাদের জন্য মুসিবত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতুন খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের 46 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুন, আজকে যারা আমরা সম্পদের জন্য,
লোভে সম্পদ কিভাবে উপার্জন করব। আজকে আমাদের এটা একটা নেশা এবং পেশা হয়ে গেছে যে আমাকে সফল হতে হবে, নেতাগিরিতে সফল হতে হবে, সব জায়গায় আমার সফলতা চাই, আমি যেন সফলতাকে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছি যে আমি একজন সফল নেতা হব, আমি একজন সফল গ্রামের মাতবর হব, আমি একজন সফল মন্ত্রী হব, আমি একজন সফল নেতা হব, আমি একজন সফল এই হব এই হব, এটা আমাদের পেশা এবং নেশায় পর্যবসিত হয়েছে, যার কারণে কোন হালাল এবং হারামের আমরা তোয়াক্কা করি না। কেন? আমাকে সফল হতে হবে। কিন্তু আপনার যে সফলতার মাপকাঠি আপনি বেছে নিয়েছেন, একবার কি ভেবে দেখেছেন আপনার যেটি আপনার আমরা যেটাকে সফলতা মনে করি সেটি কোরআন সুন্নাহ ব্যাকরণগত দিক থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি সফলতা মনে করেছেন? আপনি আমি যেটাকে ব্যর্থতা মনে করি সেটি আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যর্থতা মনে করেন? আমরা কি কখনো এইভাবে চিন্তা করেছি যে সফলতার মাপকাঠি শুধু কামাই, সফলতার মাপকাঠি শুধু আপনি সফল হবেন, আপনার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কি করে করবেন, আপনার একটা চাকরি আছে আরেকটা চাকরি কি করে করবেন, আপনার ইন্ডাস্ট্রিজ আছে আরেকটা ইন্ডাস্ট্রিজ কিভাবে করবেন? না, এটা সফলতার মাপকাঠি নয়। আমাদের উচিত মিলিয়ে নেওয়া কোরআন এবং সুন্নাহর সাথে, যেটাকে আমরা সফলতা মনে করি সেটাকে আদৌ সফলতা কিনা। সফলতার মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এই জন্য তো বলি যে আপনার আমার সফলতা মানদণ্ড কোরআন সুন্নাহ মোতাবেক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহযিহা আনিন নার, কোরআনের শব্দ কথন ভঙ্গি বচন ভঙ্গি শব্দের গ্রন্থনা ভাবের তুতনা সুরের ব্যঞ্জনা সব কিছু মিলেই ফামান যুহযিহা শব্দ থেকে আমার ওয়ে সৃষ্টি হচ্ছে, মনে হৃদয়ে অন্তরে একটা কম্পন সৃষ্টি হচ্ছে শব্দ চয়ন ছুড়ে, যে ফামান যুহযিহা আনিন নার, সফল সফলতার মাপকাঠি কি? সফলতার মাপকাঠি হচ্ছে ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, যাকে ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। এবার মেপে দেখুন আপনি আমরা যেটাকে সফলতা মনে করি আদৌ কি কোরআন সুন্নাহ মোতাবেক সেটি সফলতা? সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি আমলের মাধ্যমে দুনিয়ার মোহত্যাগ করে সব কিছু পরিত্যাগ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করবে এবং জান্নাত উপযোগী জীবন যাপন করতে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সব কিছু হৃদয়ে মেনে নেবে আলিঙ্গন করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অতএব ধন দৌলত সফলতা নয়। আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 43 নম্বর আয়াতে বলছেন, আল মাল ওয়াল বানুন, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্যতা, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা কামা ইনানজালনাহু মিনাস সামা, দুনিয়ার যেমন আসমান থেকে পানি বর্ষণ হয়ে ফসল উৎপাদিত হয় এবং রঙিল শস্য সমল এগুলো সব কিছু যখন আবার বিলীন হয়ে যায়, অতএব এই সম্পদ এবং আমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়াবি আমাদের সৌন্দর্যতা, কিন্তু এই সৌন্দর্যতা কিন্তু আমাদের টিকে থাকবে না, এই সৌন্দর্যতা শেষ হয়ে যাবে। অপরায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে জেনে রাখো তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আমরা দেখতে পাই বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করে 10টা 12টা সাবজেক্ট নিয়ে সে আলহামদুলিল্লাহ গড়ে 95 এবং 100, 10টা 12টা সাবজেক্ট পড়াশোনা করে গড়ে 95 100 মার্কে উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু সাবজেক্ট মাত্র দুটি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান, এই দুটি সাবজেক্ট নিয়ে আমরা দুনিয়াতে এই শর্ট সিলেবাসে 1999 জন মানুষ ফেল। অথচ দুনিয়ার পরীক্ষায় 10টা 12টা সাবজেক্ট নিয়ে আমরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি, কিন্তু সিলেবাস শর্ট, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান এগুলো ফিতনা, এই শর্ট সিলেবাসে 1999 জন ফেল, একজন সফল, সাবজেক্ট মাত্র দুটি।
অতএব সিলেবাস লম্বা নয়, শর্ট, কিন্তু সফলতা তার ভিতরেই। এই জন্য সম্পদ আর সন্তান এই দুটিতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই দুনিয়ার জীবন কেউ চিরস্থায়ী থাকতে আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আরো সতর্ক করেছেন, ওয়া আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে এই তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার জীবন এটি লাইবুন, খেল তামাশা, এটা একটি খেল তামাশা, ওয়ালাহুন, অনার্থক একটি, এটা কোনো কাজেই আসবে না, এটা কোনো মূল্য নেই, অজিনাতুন, এবং এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্যতা, ওয়াতাফাখুরুম বাইনাকুম, যেটার মাধ্যমে তোমরা একে অপরে গর্ব করো, যেটার মাধ্যমে একে অপরে তোমরা ধাম্মিকতা করো, কিসের, ওয়াতাকাসুরুন বিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে কি করে আপনার সম্পদ বৃদ্ধি হবে, কি করে আপনার সন্তান সন্ততি বৃদ্ধি হবে, তাহলে ওই আয়াত ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই আয়াতকে স্মরণ রাখতে হবে। দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই এই দুনিয়ার জীবন। শুধু তাই নয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা হাদিদ আয়াত নাম্বার 20, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবন মাতাউন, শুধু ভোগের সামগ্রী, কিন্তু শুধু ভোগের সামগ্রী ছাড়া আর কিছু নয়, এটা একটি দোকার জায়গা, আমরা প্রতিনিয়ত দোকা খাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা দোকা দিচ্ছি। কিভাবে দোকা খাচ্ছি, যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না, যে বিধান দিয়েছেন সে বিধান আমরা বাস্তবায়ন করতে পারি না, তাই দুনিয়ার জীবনে প্রতিনিয়ত আমরা দোকা খাচ্ছি এবং দোকা দিচ্ছি। দোকা খাচ্ছি যে সমস্ত বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে আখ্যায়িত করেছেন সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি না, যে বস্তুগুলো বাস্তবায়ন করতে আদেশ দিয়েছেন সেগুলো আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বু শাহওয়াতি মিনান নাস মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, সূরা আল ইমরান আয়াত নাম্বার 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা কিভাবে দোকা খাচ্ছি, কিসের মাধ্যমে খাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন, কি আর শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ, মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন, এটি একটি পরীক্ষা, এটি একটি পরীক্ষা, কিসের মাধ্যমে আমরা দোকা খাই এবং কিভাবে প্রতিনিয়ত আমরা দোকায় নিমজ্জিত হচ্ছি। এক নাম্বার, এই প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে এবং যে সমস্ত বস্তুর মাধ্যমে দুনিয়ার জীবন আমরা দুনিয়া নিয়ে মত্ত থাকি, পরকালকে বলে যাই, তার মধ্যে অন্যতম হচ্ছে মিনান নিসা, এক নাম্বার হচ্ছে নারী, এক নাম্বার হচ্ছে মহিলা জগৎ, এই নারীর মাধ্যমে সারা বিশ্বব্যাপী আজ অনেক মানুষ দোকায় নিমজ্জিত এই নারীদের কারণে। তাহলে এক নাম্বার, যে সমস্ত বস্তু প্রবৃত্তির অনুসরণ করে এবং শয়তান মানুষের কাছে সেগুলো সুশোভিত করে তোলে এবং তাকে বিভিন্ন ডান এবং বাম এবং উপরে এবং নিচের দিক থেকে সকাল এবং সন্ধ্যা প্রতিনিয়ত প্রতিটি সময় তাকে আহ্বান করে, তার একটি অন্যতম হাতিয়ার হচ্ছে, একটি অন্যতম মাধ্যম হচ্ছে আন-নিসা, মহিলা। দুই নাম্বার হচ্ছে আলবানিন, আপনার আমার সন্তান সন্ততি, তারাও আমাদের জন্য দোকা, কেন, যে অনেক সময় তাদের আদরে আপ্যায়নে তাদের আবেদন নিবেদন রাখতে গিয়ে আমরা শরীয়তকে ভুলে যাই, সলাৎ ছেড়ে দেই এবং তাদের মতাদর্শকে প্রাধান্য দিয়ে থাকি, হোক সেটি কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে আমাদের জন্য এটি যুগিয়া লিন্না সভ্য শাহওয়াত। এবং তিন নম্বর চল কানাতির মুকান্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা গচ্ছিত করে রাখি আমরা, স্বর্ণ এবং রূপা এটি হচ্ছে সম্পদ, আমরা গচ্ছিত করে রাখি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা ব্যয় করতে চাই না, যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা সেগুলো ব্যয় করতে চাই না। এই তিন নাম্বার হচ্ছে স্বর্ণ এবং রূপা গচ্ছিত, স্বর্ণ এবং রূপা এর মাধ্যমে আমরা ধোকা খাই, কারণ এগুলো সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া মোহ আমাদের পেয়ে বসে। এবং তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে অল খৈলিল মুসাওয়ামা, ঘোড়া, চিহ্নিত বিভিন্ন চিহ্নিত দ্বারা ঘোড়ার মাধ্যমে আমরা ধোকা খাই, ঘোড়ার ধোকা হচ্ছে আপনি ঘোড়াটি লালন পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার জন্য হাতিয়ার হিসাবে, কিন্তু সময় মতো সেই ঘোড়া হয়তো আপনার যুদ্ধে কাজে আসে না। এবং পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ নাম, চতুষ্পদ জন্তু, এর মাধ্যমে, কারণ আপনার যদি 40-50-60টা এরকম
আপনার ফার্মে গরু থাকে, সেখানে যাকাত ফরজ হয়, সেখানে গরিব মিসকিনদের হক থাকে, সেখানে সেগুলো আপনার আমরা অনেকে হয়তো আদায় করি না। এগুলো আমাদেরকে দুনিয়ার দুকায় সুশোভিত করে তোলে। এবং তারপরে আরেকটি নম্বর হচ্ছে ওয়াল হার্স, ক্ষেত খামার শস্য। কারণ যখন বিঘাকে বিঘা আপনার জমিন থাকবে, সেখানে ফসল উৎপাদন হবে, তখন আমরা কি করতে থাকি? সেগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের রাস্তায় অনেকের হক আমরা আদায় করি না, সেগুলো নিয়ে মত্ত হয়ে থাকি, সলাৎ চলে যায়, মানুষের হক চলে যায়, মানুষের পাওনা থেকে যায়, কিন্তু আমরা সেই পাওনাগুলো ঠিক মতো আদায় করি না। কেন? দুনিয়ার মোহ। কেন? দুনিয়া আমরা পরিত্যাগ করতে পারিনি। কেন? দুনিয়ার লাভ লালসা, দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরকে একেবারে গ্রাস করে ফেলেছে, আমরা যেন এখান থেকে বের হতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাকান ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হাকান, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা এটি সত্য, এটি বাস্তবায়ন। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, যেন দুনিয়ার জীবন তোমাদেরকে ধোকায় নিমজ্জিত না করে, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে দুঃখায় না ফেলে দেয়, এই শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে তোমরা যেন ব্যতিব্যস্ত না হও। ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গুরু, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেন কোনো ধোকাকারী তোমাদেরকে ধোকা দিতে না পারে। আমরা তো এমন যে সম্পদের লোভ লালসায় আলহাকুমুত তাকাসুর আমাদের সম্পদের প্রাচুর্যতায় আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমাদের আচ্ছন্ন করে ফেলেছে, এবং এই আচ্ছন্ন আমরা হতেই থাকি। আপনার এক টাকা হলে দু টাকার চিন্তা আমরা করি, দু টাকা হলে পরিবার কোন রকম চললে ব্যাংকে রাখার চিন্তা ভাবনা করি, ব্যাংক ব্যালেন্স যখন হয়ে যায় তখন এটাকে আরো বৃদ্ধি করার চিন্তায় আমরা নিবদ্ধ হয়ে থাকি। এরকম করতে করতে মানুষের লোভ লালসা আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি হতেই থাকে। কোন পর্যন্ত? কোন পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা? এখন যদি জিজ্ঞাসা করি এই ভালো জিনিস এই দুনিয়া কে চান না, আমরা সবাই বলবো আমি চাই, সবাই চাই, সবাই চাই। কতক্ষণ পর্যন্ত চাই? এই চাওয়ার কোনো যেন অবিরাম চলছে, কোনো ক্লান্তি নেই, কিন্তু একবারও ওই বিবেককে প্রশ্ন করলাম না যে এগুলো জবাবদিহিতা কি নেই? এত কোরআন এবং সুন্নার প্রায় 115টি জায়গায় মানুষের হায়াত দুনিয়া এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের জীবনযাত্রা, মানুষ দুনিয়া এবং পরকালের সাথে কিভাবে যে পার্থক্য করবে আর কিভাবে দুঃখায় নিমজ্জিত হয়ে তার যে স্থায়ী ঠিকানা জান্নাতকে কখন কিভাবে হারিয়ে ফেলবে সে কল্পনাও করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই লোভ লালসা, এই আশা আকাঙ্ক্ষা আমাদের চলমান থাকবে। কতক্ষণ পর্যন্ত? আমরা দেখি মৃত্যুসজ্জায় শুয়েও বলে ওসিয়ত করতে পারবো না, একজন আরেকজনকে দিতে চাই না, মৃত্যু ঘনিয়ে আসছে, এরপরও আমি আপনারা সেটাকে ধরে রাখার চেষ্টা করি যেন ছুটে না যায়, কিন্তু সম্পদ তো থেকে যাবে, আপনি সম্পদ তো আপনার কাছ থেকে আপনি ছুটে যাবে দুনিয়াতে, আপনি থাকলে পারেন নাও থাক, আপনি থাকবেন না, আপনার সন্ততি আপনার বাকিরা সেটা ব্যবহার করবে, কিন্তু আপনি আপনি থাকবেন, বাকিরা যারা ব্যবহার করবে তারাও থাকবে। কত জানাজার পড়িয়েছেন, কত জানাজার সলাতে আমরা উপস্থিত হই, কত জানাজার এই বয়সে 60-70 বছর যাদের বয়স হয়েছে, কত বাবা মা, কত ভাই বোন, তারপরে কত আত্মীয় স্বজনের জানাজায় উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা জানাজা আমাদের বড় মুসিবত, জানাজা সলাৎ আদায় করে ফিরে আসি মনে হচ্ছে আমাদের জীবনে কোনো কিছুই ঘটেনি, মনে হচ্ছে এটা শুধু যে মৃত্যুবরণ করছে তার জন্য, এই কবর মনে হয় আমার জন্য নয়। চিন্তা করেছেন একটু পূর্বে তো ওই লোকটা আপনার সাথে ছিল, কিছুক্ষণ পূর্বে তো সে তারপরে ছিল, তারা তো রঙিন একটি স্বপ্ন ছিল এই দুনিয়ার জীবন সে সুন্দর করে সুশোভিত করে সাজাবে, কিন্তু দাফন তো হয়ে গেছে। তা আপনি যে জানাজার পড়ে আসলেন সেখান থেকে কি শিক্ষা নিলেন? এই কবরের বাসিন্দাকে আপনি আমি নই, এই দুনিয়াকে আপনাকে আমাকে ত্যাগ করতে হবে না, তাহলে আমরা কি শিক্ষা নিলাম? প্রতিনিয়ত কত বন্ধু বান্ধব, কত জানাজার আমরা শরীক হচ্ছি, কিন্তু সেখান থেকে সামান্যতম এই শিক্ষাটা নিতে পেরেছি যে আমি একদিন ইমাম সাহেব এখানে দাঁড়াবে, আমার লাশটা সামনে থাকবে, আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা জানি পৃথিবীতে যত পদ থাক, আপনি প্রধানমন্ত্রী থাকেন, আপনি কোনো প্রাইম মিনিস্টার থাকেন, আপনি যে কোনো প্রধান থাকেন, এবং আপনি যেই থাকেন না কেন, ডাক্তার হন, উকিল হন, পৃথিবীতে আপনাকে যতগুলো উপাধিতে ডাকা হয় যেভাবেই সম্মান করা হোক না কেন, আপনি মৃত্যুবরণ করেছেন আপনার সব উপাধি পায়ের নিচে দলিত,
মৃত্যুর পরে কিন্তু বলা হয় না ডাক্তার সাহেবকে কবর দাও, মৃত্যুর পরে কিন্তু বলা হয় না উকিল সাহেবকে কবর দাও, মৃত্যুর পরে কিন্তু বলা হয় না ইমাম সাহেবকে কবর দাও, মৃত্যুর পরে কিন্তু বলা হয় না খতিব সাহেবকে কবর দাও, মৃত্যুর পরে কিন্তু বলা হবে না খুলশি এই আহলে হাদিস যারা মসজিদে সালাত আদায় করে তাদেরকে কবরস্থ করো, একটাই উপাধি বাকি মৃত্যু, আপনি মৃত্যু, আপনি মৃত্যু বরণ করেছেন, আপনাকে দাফন কাফন করা হবে, এটি আর কোনো উপাধি আমাদের নেই। অতএব মোবাইলের সামনে স্ক্রিনে লিখে রাখুন ইফাল মাশিতুম, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পৃথিবীর মোহ তোমাকে ত্যাগ করতে হবে, পৃথিবীর বিচ্ছেদ তোমার ঘটবেই। বাড়ির দরজায় সামনে লিখে রাখুন যে তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পৃথিবীর মায়া তোমাকে ত্যাগ করতেই হবে। গাড়ির গ্লাসের সামনে রেখে রাখুন যে যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতেই হবে। অফিস আদালতে লিখে রাখুন, আপনার কর্মজীবনে লিখে রাখুন, আপনার হৃদয়ে লিখে রাখুন যে আমি এই পৃথিবীতে থাকার জন্য নয়। এই সম্পদ, সন্ততি, ধন সম্পদ, পৃথিবীর মায়া সব কিছু আমাকে ফেলে পৃথিবীর সমস্ত কিছু দিয়েও যদি থাকা যেত, তাহলে করোনায় প্রমাণ করে দিয়েছে আমাদের আপনাদের চাইতে হসপিটালের বেডে পড়ে 50-60 জন বাইরে ডাক্তার এনেও সম্ভব হয়নি, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ডাক্তার একত্রিত করেও যা যেটুকু সময় 1 সেকেন্ড সেখানে আগে হবে না পিছু হবে না, তাহলে কিসের তো মোহ, কিসের এত দুনিয়া রঙিল স্বপ্ন আমরা দেখি হে যুবক ভাইরা, দুনিয়া রঙিল স্বপ্ন বাদ দিন, পরকালের স্বপ্নে রঙিন করুন জীবন, পরকাল দিয়ে রঙিন করুন জীবন, পরকাল নিয়ে ভাবুন, যতটা পরকাল নিয়ে ভাববেন ততটাই অগ্রসর হতে পারবেন। তাই তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার জীবনে দুটি বস্তুকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, এক হতো আমি আরো পেতাম, আরো আমার চাই, এই লম্বা আশা আকাঙ্ক্ষা এটাকে সবচেয়ে বেশি আমি ভয় করি। আলী তিনি বলছেন, কারণ যে লম্বা আশা আকাঙ্ক্ষা এটা পরকালকে ভুলিয়ে দেয়, লম্বা আশা আকাঙ্ক্ষা পরকালকে ভুলিয়ে দেয়। কে বলছেন? যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, মুসলিমদের চতুর্থ খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, সেখানে এই কোনো খাটবে না যে রাসুলের মেয়ের জামাই ফাতেমা আমার মেয়ে না, তাহলে রাসুলের যদি এরকম না খাটে আপনার আমার কি খাটবে, আমল ছাড়া কিছুই নয়। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বেশি তিনি যেটি বই পেতেন, তিনি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, দ্বিতীয় নাম্বার প্রবৃত্তির অনুসরণ করা। কেন? প্রবৃত্তির অনুসরণ আপনার সত্য মানতে বাধাগ্রস্ত করে, যে যত বেশি প্রবৃত্তির অনুসরণ করবেন, দুনিয়া নিয়ে মহত্ব নিয়ে লেগে থাকবেন, পরকাল ততটা বাধাগ্রস্ত হবে, ততরূপ ভাবে সত্য মানতে আপনি ততটা বাধাগ্রস্ত হবেন যতটা প্রবৃত্তির অনুসরণ করবেন। মন তো অনেক কিছু চাইবে, মন তো অনেক কিছু চায়, তাই বলে করা যাবে না। তাই তো আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এইভাবে সতর্ক করলেন। এবং আমাদের এই আশা আকাঙ্ক্ষা কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, বুকের উপর মাটি পড়ে কবরে যখন সাক্ষাৎ হয়, দাফন কাফন শেষ, এরপর আমাদের আশা ভরসা সব কিছু শেষ। প্রসিদ্ধ হাদিস, তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে যায়, মৃত ব্যক্তি, তার আমল, তার পরিবার, দুটি জিনিস ফিরে আসে, আত্মীয় স্বজন, সম্পদ, বাকি থেকে যায় শুধু সে যা আমল করেছে। ওই কবর মাটি দেওয়া পর্যন্ত একটি জিনিস অবশিষ্ট, আমল। এই প্রশ্নে আমরা আজকে প্রশ্ন রাখুন নিজেকে, কতটুকু আমল করেছি? কবরের ক্লাসের পরীক্ষা দিয়ে ফেল করেছেন, বাবা মার বয়ে, টিচারের বয়ে পালিয়ে বেরিয়েছেন, যে আপনাকে ধরলে বলবে কেন তুই ফেল করলি, পড়াশোনা ভালো করে করিসনি, কিন্তু কবরের প্রশ্নের যদি উত্তর দিতে না পারেন কোথায় পালাবেন? কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে কোথায় পালাবেন, কোথায় জায়গা খুঁজে পাবেন? ডান আর বাম দিক থেকে এমন ভাবে চাপ দিবে, দুনিয়ার মত্ত আর ভালোবাসা কি জিনিস সেদিন টের পাবেন। সেই দিন আসার পূর্বে সতর্ক সাবধানতা অবলম্বন করতে চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবং সূরা আলা আয়াত নাম্বার 16, প্রতি জুমায় প্রায় বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবরা সালাতে পড়ে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জেনে রাখো পরকালের জীবন ও আবকা সেটি হচ্ছে অবস্থায়ী এবং স্থায়ী জীবন। দুনিয়া মানেই অস্থায়ী, দুনিয়া নিয়ে এত ব্যস্ত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, দুনিয়া মানেই অস্থায়ী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা আয়াত নাম্বার 4, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চাইতে তার রাসূলকে বলছে পরকালের জীবন অনেক
উত্তম। এবং শুধু তাই নয়, আল্লাহ ইন্দা হুসনুল মাব, আমরা যেটাকে শান্তির জায়গা মনে করি, আমরা যেটাকে মনে করি দুনিয়াতেই আরাম আয়েস, না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইন্দাহু হুসনুল মাআব, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে উত্তম আশ্রয় স্থান। অতএব আমাদের সেই উত্তম আশ্রয় স্থানই গ্রহণ করা দরকার। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা মিম্বার ওয়া জালাসনা হাওলাহু ফাকাল ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতাহা। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারে উঠলেন, আমরা তার পাশে বসলাম এবং বললাম, আল্লাহ রাসূল তখন বলল, ফাকাল ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমি এই আমার পরে সবচাইতে যে জিনিসটি তোমাদের কাছে বেশি ভয় পাই সেটা হচ্ছে মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে তোমাদের দুনিয়ার জীবনের লোভ লালসা এবং দুনিয়ার সৌন্দর্যতা তোমাদের ওপেন করে দেওয়া হবে, তোমাদের সামনে তুলে ধরা হবে, এই জিনিসটাই আমরা বেশি আমি বেশি ভয় পাই, কারণ এই জিনিসে তোমাদেরকে ধোকায় ফেলে দেবে, পরকাল তোমরা হারিয়ে যাবে, এই জিনিসটা রাসূল সবচাইতে বেশি ভয় করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদরাতুন, যে দুনিয়া এটা হচ্ছে শস্য শ্যামল এবং সুমিষ্ট এবং সবুজ শ্যামল, আল্লাহ তাআলা মুস্তাখলিফাকুম ফিহা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে প্রতিনিধিত্ব করেছেন, ফায়ানদুরু কাইফা তাআমালুন, এবং তিনি এর মাত কেন পাঠিয়েছেন, তিনি দেখতে চান তোমরা কি করো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হাদিসটি মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুন নিসা, যে তোমরা ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়াকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা জগৎকে তোমরা ভয় করো। কেন? ফিতনা ফাসাদ দুনিয়ার জীবনে অনেক ঘটে, এবং সেটা কখনো নারী কারণ হয়, কখনো দুনিয়াবি বস্তু আমাদের কারণ হয় এই পরকালকে ভুলিয়ে দেওয়া। এজন্য আল্লাহ সুবহান ও তাআলা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন, এই দুটি জিনিসকে বেঁচে থাকো, আপনি এই দুনিয়া আর এই নারী, এই দুটি জগৎ থেকে যদি বেঁচে থাকেন আপনি সফল, আপনি সফল, সফলতার মাপকাঠি এটি, এখান থেকে যদি বেঁচে থাকতে পারেন তবে আপনি সফল হবেন। এবং আমরা আরো যদি দেখি দুনিয়ার জীবন যে কি এটি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার এক ব্যক্তিকে সেদিন নিয়ে আসা হবে, যাকে দুনিয়ার জীবনে অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই জাহান্নামে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, এবং জাহান্নামে একবার মাত্র তাকে চুপানি খাওয়ানো হবে, একবার জাহান্নামে ডুবিয়ে এভাবে তোলা হবে একবার মাত্র, এরপরে বলা হবে যে হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তুন, দুনিয়াতে কোনো ভালো কল্যাণ কোনো জিনিস তুমি দেখেছো? ওই ব্যক্তি একবার জাহান্নামের চুবানি খাওয়ানোর পরে আগুনের প্রখরতা এতটা গভীরতা, একটি পাথর 70 বছর লেগেছে জাহান্নামের অধল গহীনে বসতে, তাহলে একটি চুবানো খাওয়ানোর পরে একটি রঙের ডিব্বায় যদি আপনাকে চুবানা দেওয়া হয় এক এরকম ভাবে এই জাহান্নামের আগুনে একবার চুবানোর কারণে সে বলবে দুনিয়াতে আমি কোনোদিন কল্যাণ এবং ভালো কিছু জিনিস আমি দেখিনি, অথচ সবচাইতে বেশি নিয়ামতে এই দুনিয়াতে আরামায়েশে জীবন যাপন করেছিল। চিন্তা করা যায় জাহান্নাম দুনিয়া ছেড়ে দিন, এরপর একজন অসহায় জান্নাতি ব্যক্তিকে নিয়ে আসা হবে, এবং সে ব্যক্তি তাকে জান্নাতে একবার তাকে এভাবে আবার ডুবন্ত করা হবে, এবং জান্নাত থেকে বের করে বলা হবে যে তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট সহ্য করেছো? অথচ তার সারা জীবন সে কষ্টে কাটিয়েছে, জান্নাতের অবিরাম এই ভালোবাসা আর জান্নাতের যে সুব্যবস্থা, একবার চুবানি খাওয়ানোর পরে সে ব্যক্তি বলবে দুনিয়ার জীবনে আমি কোনোদিন কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা কি জিনিস আমি কোনোদিন পাইনি, সুবহানাল্লাহ, এটি হলো জান্নাত। আর একবার চুবানি খাওয়ার পরে জাহান্নাম কি বলছে, দুনিয়ার জীবনে কোনো আরাম আয়েশে ছিল না, তাহলে কতটা গভীর আর কতটা কঠিন হতে পারে জাহান্নাম, আর পরকাল আখেরাত এবং জান্নাত কতটা সুন্দর হতে পারে মুমিনদের জন্য। এবং আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর উপমা দিয়েছেন এই দুনিয়ার জীবনকে, যে একজন মানুষ যদি সমুদ্রে তার আঙুলকে ডুবিয়ে দেয় সেখান থেকে তোলার পরে কতটুকুন পানি সে এই আঙুলে নিতে পারবে, দুনিয়ার জীবন হচ্ছে এরকম, দুনিয়াটা হচ্ছে এরকম। অতএব আমাদের উচিত ফিরে আসতে হবে পরকালের দিকে। এবং আর যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি উহুদ সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয় তাহলে আমি এটি মনে করব, ভালো মনে করব, আমার যদি কোনো ঋণ থাকে সেই ঋণের টাকা রেখে বাকি সব টাকা 3 দিনের ভিতরে ডানে এবং বামে সব দিকে খরচ করে আমি শেষ করে দিব, আমার কাছে কোনো সম্পদ অবশিষ্ট থাকবে আর আমি কিয়ামতের দিন সেটার জবাবদিহিতার জন্য আমি দাঁড়াতে চাই না। আমরা সেজন্য আঞ্চলিকতার কারণে হাদিস মনে করবেন না, আঞ্চলিকতায় আমরা বলে থাকি
যারা কেয়ামতের ময়দানে আপনাকে যদি দাড়ি হিসাব দিতে হয়, আপনি যদি একজন ধনী ব্যক্তি হন, তাহলে আপনার কিন্তু আপনার জীবনে পোলাও, কুরমা, কাচ্চি, বিরিয়ানি, কত ফল ফ্রুট, দামি খাবার নিয়েছেন। আগুনের উপরে দাঁড়িয়ে যদি আপনাকে বলা হয় এক এক করে বলো আজকের দৈনন্দিন এই দিনে তোমার কি, সকালে এক রুটিন, দুপুরে আরেক রুটিন এবং রাত্রিবেলাতে আরেক রুটিন, পরিবার পরিজন নিয়ে সবচাইতে দামি হোটেল খেয়েছো, এগুলো আগুনের উপরে দাঁড়িয়ে হিসাব দিতে গেলে আপনি পুরো সারখার। আর একজন গরিব অসহায় মানুষকে যদি বলা হয় তুমি কি করছো, বলো ডাল ভাত খেয়ে আগুন থেকে লাফ দিয়ে চলে যাবে। বাস্তবতা এটাই, এটা হাদিস নয়, কোরআন আয়াত নয়, এটা আঞ্চলিকতা আমরা বলে থাকি, কিন্তু বাস্তব বাস্তবতা রয়েছে। অতএব কম খাবেন, কম করবেন, হিসাব কম হবে। বেশি দুনিয়া দুনিয়া করবেন, তাহলে সেই দুনিয়ায় আপনার দোকান নিমজ্জিত হবেন এবং পরকাল হারাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি বলে, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ও তাআলা ভালোবাসবেন, মানুষেরাও ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভালোবাসা লোভ লালসা ত্যাগ করো, আল্লাহ ভালোবাসবেন। এবং মানুষের ভিতরে যা আছে, তুমি মানুষ সম্পদশালী, তুমি ওইটা আশা করবে না, তুমি ওইটাও ত্যাগ করো যে ওর এমন বাড়ি গাড়ি আমার কেন নাই, এটি করবে না। এরকম যদি করো তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। তার মানে দুনিয়ার সম্পদের লোভ যদি ছেড়ে দিতে পারি এবং দুনিয়াকে পরিত্যাগ করতে পারি, আল্লাহ সুবহান ও তাআলার প্রিয় পাত্র হব এবং মানুষের কাছেও আমরা প্রিয় পাত্র হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি উম্মাতির ফিতনাতুন ও ফিতনাতুন উম্মাতি আল মাল, যে প্রত্যেক জাতির জন্য ফেতনা আছে আর আমার উম্মতের জন্য ফেতনা হচ্ছে সম্পদ। অতএব সম্পদশালী যারা তারা সতর্ক হতে হবে এবং সেই সম্পদ সুন্দর সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই সব কিছু যে আমরা ত্যাগ করতে পারি পরকালের জন্য, পরকালের জন্য যদি আমরা সব কিছু দুনিয়া ত্যাগ করতে পারি, এর বিনিময়ে আমরা কি পেতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে ফকিররা যারা হত দরিদ্র মানুষ, তারা যারা ধনী ব্যক্তি হবে তাদের 50 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তিরমিজির হাদিস, হাদিসটি সহি, যে যারা হত দরিদ্র তারা বড় লোকদের তুলনায় তারা 50 বছর পূর্বেই কোথায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতকে আমার সামনে উপস্থাপন করা হয় এবং আমি সেখানে দেখতে পাই সবচাইতে এই জান্নাতবাসী কারা, আল ফুকারা, হত দরিদ্র মানুষ, এবং অত্তলাত ফিন্নার, এবং আমাকে এই জাহান্নাম দেখানো হলো, আমার সামনে জাহান্নামকে এইভাবে উপস্থাপন করা হলো, সেখানে আমি দেখতে পারলাম যে জাহান্নামের অধিবাসী কারা সবচেয়ে বেশি, আর নিসা, নারীরা। অতএব এটি আমাদের দারিদ্রতা, এটি কখনো আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখবেন না, বরং দারিদ্রতা, দারিদ্রতাই ভালো, দারিদ্রতাই ভালো। কারণ 50 বছর পূর্বে চলে যাবেন না 50 বছর দাঁড়িয়ে ওখানে হিসাব দিবেন, কোনটা ভালো? বুদ্ধিমান হলে আমরা ওটাই গ্রহণ করব যেটা আমাদের জন্য সহজ হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখতে পেলাম যে যারা হত দরিদ্র মিসকিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ছেড়ে দিচ্ছেন, আর যারা সম্পদশালী তারা বাধাগ্রস্ত রয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে, ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে যে জাহান্নামীদেরকে ঠেলে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও, হাদিসটি হচ্ছে বুখারীর। অতএব আমাদের উচিত হবে যে আমরা এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়, দুনিয়া ত্যাগ করতে পেরেছিল কারা? আমরা যদি দু একটি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন দুনিয়া তাদের কাছে কতটা তুচ্ছ তাচ্ছিল্য ছিল। এবং আল্লাহ সুবহান ও তাআলার নবী বলছেন, তিনি একবার এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, সেখানে একটি ছোট কান ওলা একটি ছাগলের বাচ্চা মৃত, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে কেউ আছো এই ছাগলের বাচ্চাটি ক্রয় করবে? তাদের মধ্যে থেকে প্রশ্ন আসলো, আল্লাহ রাসূল, ছাগলের কান ছোট এটা তার একটি দোষ, আবার মৃত্যু, দুটি দোষে গুণান্বিত, এটা কে নিবে? এক দিরহাম দুই দিরহাম কেউ নিবে না, বলছে ফ্রি, ফ্রি দিলেও কেউ নিবে না, এটা কোনো মূল্য নেই। তো এরকম কান কাটা ছাগলের যেরকম মূল্য নেই তার চাইতে কম মূল্য হচ্ছে এই দুনিয়ার। এবং আল্লাহ সুবহান ও তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যেটাকে মনে করি অনেক সম্পদ, এই মাছি, মাছির পাখা, এটা আমাদের কাছে কত মূল্যবান? মাছির পাখা কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল এর মাধ্যমে যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এই মাছির দানার মতো সমপরিমাণ মূল্য হতো, তাহলে পৃথিবীর কোন মুশরিক এবং বেঈমানদেরকে এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করার অধিকার দিতেন না। তার মানে দুনিয়া তুচ্ছ তাচ্ছিল্য, দুনিয়া আমাদের কোনো কাজেই আসবে না, আমাদের কাজে আসবে পরকাল। কারণ মুমিনদের জন্য এটি হচ্ছে জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। জেলখানা আপনি নিজ ইচ্ছায় চলতে পারেন না, একজন মুমিন, একজন মুসলিম এই দুনিয়ার জীবনে তারও জেলখানা, সে ইচ্ছা মতো সে চলতে পারে না। এবার আসুন, দুনিয়াকে যারা তাচ্ছ তুচ্ছল করেছিল, একেবারে দুনিয়াকে যারা নগণ্য মনে করেছিল, তারাই সফল কাম হয়েছিল। আমরা জানি সেই সময় ইসলাম গ্রহণ করার কারণে
খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কি জুলুম নির্যাতন তাই না করা হয়েছিল, উত্তপ্ত আগুনের উপর শুয়ে দেওয়া হয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত পাথরের উপরে এবং সূর্যের আলো উপরের দিক থেকে নিচের পাথরের আলো এবং সেই তাপ নিচের দিক থেকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তাকে দুই উটের সাথে বেঁধে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লমের আঘাত দিয়ে তাকে শহীদ বরণ করতে হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। তাদের জীবনে বেলালকে তো বলে শুধু আল্লাহ এক না এই শব্দটাই ছেড়ে দাও, একটি শব্দের কারণে দুনিয়াতে কাফেরদের সাথে আরাম আয়েশে এবং নেতৃত্ব থানিয়ে লোকদের সাথে বসবাস করতে পারতো, কিন্তু তারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য একটি মাছির দানার চাইতেও তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এই এত বড় নির্যাতন জুলুম অন্যায় অবিচার সহ্য করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করতেন, আবু জাহেল কখনো গামছা দিয়ে গলায় টান দিয়ে হত্যা করার অপচেষ্টা করেছিল এবং সেই উটের নারী বলি চাপিয়ে দিয়ে রাসূলকে দুনিয়া থেকে নিঃশেষ করার দেওয়ার জন্য নীল নকশা তৈরি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিল। দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না, সাহাবীদের কাছে কোনো মূল্যই ছিল না, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তারা হাতে তারা যেমন ঘোড়া ছিল না বাহন ছিল না পায়ে হেঁটে হেঁটে তারা গিয়েছে, এরপরে দুনিয়া তাচ্ছিল্য তাদের কাছে হেঁটে গেছে, অস্ত্র শুধু ছিল খেজুরের ডাঙ্গা, সেখানে অস্ত্র ভারী অস্ত্র দিয়ে বিজয় আনতে জানাবে না, ভারী অস্ত্র সত্য বিজয় এনে দিতে পারে না, বিজয় এনে দিতে পারে ইমান আর তাকওয়া, ইমানের শক্তিতে বলিয়ান হন দুনিয়ার মোহ ত্যাগ করুন, বিজয় আল্লাহ সুবহানাহু তাআলা এনে দিবে, আর আমাদের সবচাইতে বড় বিজয় হবে জান্নাত পাওয়া, এর চাইতে বড় বিজয় আর কিছু হতে পারে না, কারণ সেখানে স্থায়ী জীবন থাকবো আমরা, অস্থায়ী জীবনের জন্য ব্যতিব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই, অস্থায়ী জীবন আমাদের জন্য নয়, আমাদের উচিত হবে পরকালমুখী হওয়া এবং পরকালের জীবন দুনিয়া ত্যাগ করে আমরা তার মত অর্জন করে আমরা যেন জান্নাত উপযোগী জীবন যাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলবো যে আপনাদের আমাদের যে সম্পদ যার যেটুকুন রয়েছে যথাযথভাবে যথাযথ জায়গায় আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করব, অন্যথায় কাল কিয়ামতের ময়দানে দুটি সাবজেক্টে আমরা ফেল করলে 1999 জন যে কাতারে আপনি আমাকে তো সেই কাতারে পড়তে হবে, ওয়ালিয়াজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে রক্ষা করুন, আমিন। আকুলি মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া রিসাইল মুসলিম।